মঙ্গলবার দুষ্কৃতীদের গুলিতে নিহত হল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম দেবশালা পঞ্চায়েতের প্রধানের পুত্র 42 বছরের চঞ্চল বক্সির। এদিন গোড়াইয়ে আউশগ্রাম 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি শেখ লালনের বাড়িতে দলীয় কর্মসূচি সেরেই দুপুরে খাওয়া দাওয়া করে বাবা শ্যামল বক্সিকে বাইকে নিয়ে বাড়ি ফিরছিলেন চঞ্চল বক্সি। সেই সময় আউশগ্রামের গোড়াইয়ের জঙ্গলে ভাতকুণ্ডা রোডে তাদের লক্ষ্য করেই গুলি করে দুষ্কৃতীরা বলে অভিযোগ। হাতে ও পিঠে গুলি লাগে চঞ্চল বক্সির। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দলীয় কর্মীরা। তড়িঘড়ি চঞ্চল বক্সিকে উদ্ধার করে জামতারা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতর বাবা শ্যামল বক্সি অভিযোগ করেন, দুটি বাইক তাদের ওভারটেক করে গুলি করে। দুটি বাইকে 4 থেকে 5 জন ছিলেন, তারা 5 রাউন্ড গুলি করে বলে অভিযোগ। এদিন হাসপাতালে যান আউশগ্রাম 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি রামকৃষ্ণ ঘোষ ও শেখ আব্দুল লালন। তাদের অভিযোগ, পরিকল্পনা করে গুলি করা হয়েছে। কাল দাদা আমার বাড়িতে ছেলের আশীর্বাদ এবং আমাদের পার্টির গোটা ব্লকের 7টা অঞ্চলে বিশেষ বিশেষ নেতৃবৃন্দরা ছিলেন। তো আমাদের এই খাওয়া দাওয়া অনুষ্ঠান এ করার পরেই খাওয়া দাওয়া করে ওনারা ওই 3:00-5:10 মধ্যে ওনারা আমাদের ওখান থেকে বেরিয়ে যান। প্রথম আমার হায়দার সভাপতি সাহেব যান, তারপর অরূপের যে গাড়ি ছিল অরূপের যাই এবং তার পেছনে পেছনে ওই প্রধান সাহেব ওনার ছেলেকে নিয়ে ছেলে চালিয়ে যাচ্ছিলেন। সেই অবস্থায় তিনারা অফিস যাচ্ছিলেন, দেবশালা জিপি অফিস যাচ্ছিলেন। তো এই অবস্থায় ওনারা যখন যাচ্ছেন, যেটা প্রধান সাহেব বলছেন যে ব্রিজের কাছে একটা গাড়ি ছিল, দুজন ছিল, আর ওই যে জঙ্গলে যখন ঢুকে জঙ্গলের মুখের ওখানটায় ওখানে 2 জন নাকি দাঁড়িয়েছিল। তা ওই জঙ্গলে ঢোকার পরে পরেই 2টো গাড়ি ওনাদেরকে তাড়া করে, ওভারটেক করার পরেই চলতি অবস্থাতেই গাড়ি চলছে সেই অবস্থাতে ফায়ারটি করে। মোট 5টা ফায়ার হয়, গাড়িতে 2টো লাগে আর 3টে ওই চঞ্চল বক্সির গায়ে। প্রধান সাহেবের একটাই সমস্যা হয়ে গেছে আমাদের, যে উনি চোখে একটু কম দেখেন, অনেকটাই কম দেখেন উনি, সেই জন্যে এইটা উনি এই ছেলেদের চিহ্নিতটা করতে পারছেন না। কিন্তু ওই যে ফায়ার 5টা হয়েছে সেটা তিনি বলতে পারছেন। অবশ্যই আমাদের যেটা যা ধারণা যে এইটা যেটা ঘটেছে এ পরিকল্পনা মাফিকই হচ্ছে, কারণ ওই যে ছেলেটি এ তো আমার যুব সভাপতি ছিলেন, এখন ওনার 40+ হয়েছেন বলে আবার অন্যজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু পার্টির সক্রিয় কর্মী ছিলেন উনি। দেবশালাতে আমরা এই যে গত বিধানসভায় যেভাবে তিনি খেটেছেন, যেভাবে আমাদের সঙ্গ দিয়েছিলেন, আমি ওই অঞ্চলের অবজার্ভার হিসাবে ছিলাম। তা ওনাকে সব প্রতিটি প্রোগ্রামে প্রতিটি জায়গায় মানুষের খুব গ্রহণযোগ্য ছিলেন। আমাদেরও যেটা লক্ষ্য যে পরিকল্পিতভাবেই এই জিনিসটা ঘটানো হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয় সিআইডির একটি প্রতিনিধি দল। নিহত চঞ্চল বক্সির মৃতদেহটি বুধবার ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কার্যকরী সভাপতি আব্দুল লালন সাহেবের ছেলের আশীর্বাদী সেখানে সমস্ত অঞ্চলের নেতৃত্বকে নিমন্ত্রণ করেছিল। ওখানে খাওয়া দাওয়ার পর দেবশালার প্রধান আর ছেলে বারবার পঞ্চায়েত থেকে ফোন আসছিলো, আমরা এই জায়গাটি বসেছিলাম যে পঞ্চায়েতে প্রচুর ভিড় আছে, মানুষের ওই ইনকাম সার্টিফিকেট দুয়ারে সরকারের জন্য কাগজপত্র লাগছে, সই করতে হবে, তাড়াতাড়ি আসুন। সেই অবস্থায় চঞ্চল ওর বাবাকে নিয়ে বেরিয়ে আসে, চঞ্চল নিজের বাইকটাই চালাচ্ছিল, বাবা পেছনে বসেছিল। সেই অবস্থায় যখন গেড়ায় গুনুর ব্রিজটা পার হয়, তারপর কিছুটা যেই ওর পেছনে 2টো মোটরসাইকেল ধার করে, কিছুটা যেই ওকে ওখানে চালু গাড়ি চালু অবস্থাতেই 5টা ফায়ার করে, তার মধ্যে 3টে চঞ্চলের গায়ে লাগে, 2টো গাড়িতে লাগে, ওখানে চঞ্চল পড়ে যায়। সেই সময় ওখানে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাড়ি ফিরছিলো, ভূমিয়ারা কজন বাজারে গিয়েছিলো, তারা খবর দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স গাড়ি ফাড়ি পাঠিয়ে আমরা চঞ্চলকে তুলে ওর বাবাকে তুলে জামতারা হসপিটালে আসলো। রাস্তায় আস্তে আস্তে চঞ্চল, এখন পুরো ব্যাপারটায় আমরা অন্ধকারে আছি, কারণ চঞ্চল একটা ভালো তৃণমূল কংগ্রেসের সংগঠন। গত বিধানসভা নির্বাচনে দেবশালা অঞ্চলে বিজেপির প্রচণ্ড প্রভাব ছিল, সেই জায়গা থেকে চঞ্চল যে নির্বাচনী যে কাজকর্ম সেই কাজকর্মটা ভালো করেছিল, মানুষের সঙ্গে জনসংযোগটা প্রচুর পরিমাণে বৃদ্ধি করেছিল। সবথেকে চঞ্চলের আদিবাসী সংগঠনটা প্রচুর ছিল সেই জায়গায়। দেবশালা অঞ্চলে আমরা ব্যাপক 3000-এর উপর ভোটে লিখতে পারি, সেই একটা রাজনৈতিক যে ছিল সে তার সেটার জন্য একটা চঞ্চলের ওপর একটা রাজনৈতিক হিংসা ছিল বিরোধীদের, সেই হিংসা থেকেও হতে পারে। বিরোধী বলতে বিজেপির একটা চরম হিংসা ছিল যে ভালো সংগঠন, যদি চঞ্চলকে সরিয়ে দেওয়া যায়
তাহলে দেবশালা অঞ্চলে ওরা হয়তো আগামী পঞ্চায়েত নির্বাচনে লোকসভা নির্বাচনে রেজাল্ট ভালো করতে পারবে, কারণ চঞ্চলের জন্যে ওরা করে উঠতে পারছিল না। সেই জন্যেই আমাদের মনে হচ্ছে এই পরিকল্পনাগুলো সেই জন্যে বিজেপির তরফ থেকে সমস্ত তদন্ত চলছে। ধরুন আগামী দিনে তদন্তে ধরা পড়বে, পুলিশ আমাদেরকে আশ্বস্ত করছে 24 ঘন্টার মধ্যে আসামিকে আমরা ধরব, প্রকৃত যে আসামি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি ধরা পড়লি বোঝা যাবে যে কোন জায়গায় কার অভিযোগ সত্য। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।